হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিসিএস লার্নিং ল্যাবের স্পেশাল একটি এপিসোড। আর আজকের এপিসোডের বিষয় হচ্ছে বিসিএস প্রিলিমিনারি 200 নম্বরের পরীক্ষায় 15 নম্বরের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশের সিলেবাসের খুঁটিনাটি বিষয়। তাই দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে আসি বিগত বছরের বিসিএসে আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ থেকে কিছু প্রশ্নের নমুনা। এখানে পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় এরকম একটি প্রশ্ন আছে। তারপর প্রোগ্রাম থেকে প্রশ্ন আসছে, যেমন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে। তারপরের প্রশ্নটি দেখেন, অরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে। তো আপনারা নমুনা প্রশ্ন দেখলেন, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওটিতে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশে 15 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসে। মনে রাখতে হবে কম্পিউটার অংশে 10 নম্বরের প্রশ্ন আসে এবং তথ্য প্রযুক্তি অংশে 5 নম্বরের প্রশ্ন আসে। তো চলুন প্রথমে আমরা জানি কম্পিউটার অংশের 10 নম্বরের জন্য কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে। প্রথমেই কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারের ইতিহাস মূলত কম্পিউটারের প্রজন্ম এবং কম্পিউটার আবিষ্কারের পটভূমি এবং প্রত্যেকটা টাইমলাইন আমাদেরকে জানতে হবে। কম্পিউটারের প্রজন্মগুলো ভালোভাবে জানতে হবে এবং প্রজন্মের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম এরকম এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সেগুলো জানতে হবে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কী, অপারেটিং সিস্টেমের কাজ কী, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, সেগুলো জানতে হবে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ইনপুট আউটপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিংবা সিপিইউ। ইনপুট আউটপুট থেকে প্রশ্ন আসে এরকম যে একটা ইনপুট, কয়েকটা ইনপুট যন্ত্র দেওয়া থাকে, আপনাকে হয়তোবা এরকম প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি ইনপুট যন্ত্র কিংবা নিচের কোনটি আউটপুট যন্ত্র। তারপর হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস, এখান থেকেও প্রশ্ন আসে। মেমোরি, বাস এটসেট্রা, মাদারবোর্ড থেকেও প্রশ্ন আসে। তো চলুন তথ্য প্রযুক্তি অংশের 5 নম্বরের টপিকগুলো আমরা জেনে নিই। তথ্য প্রযুক্তি মূলত আধুনিক তথ্য প্রযুক্তি থেকেই প্রশ্ন আসে, যেমন রয়েছে ই কমার্স, তারপর হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম, ল্যান, ম্যান, ওয়ান, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর হচ্ছে 3G 4G, সাইবার ক্রাইম, ইমেইল, ফ্যাক্স, ইনফরমেশন টেকনোলজি, সোশ্যাল নেটওয়ার্কিং, স্মার্টফোন এবং ক্লায়েন্ট সার্ভার। এই ধরনের টপিক থেকে বিগত 5টি বিসিএসে খুব ভালো প্রশ্ন এসেছে, যেমন অ্যামাজন কি এরকম প্রশ্ন আছে। আমরা জানি অ্যামাজন হচ্ছে সর্ববৃহৎ ই কমার্স সাইট। আপনাদের জন্য আমাদের কিছু সাজেশনস রয়েছে। সাজেশনসগুলো হলো কিছু নির্বাচিত বই। দুটি বইয়ের ছবি আপনি দেখতে পাচ্ছেন এখানে। প্রথমটি হচ্ছে তথ্য প্রযুক্তি নবম ও দশম শ্রেণী, মানে হচ্ছে NCTB কর্তৃক প্রকাশিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বইটি আপনার পড়তে হবে। অথবা আপনি যে কাজটি করতে পারেন, যারা আরও ভালো প্রিপারেশন নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাজারের যে কোনো বই ফলো করতে পারেন। তবে আমাদের সাজেশন আছে ইজি পাবলিকেশনসের ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইটি পড়ে নেবেন। সবচেয়ে বড় যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান পড়ে নিতে হবে খুব ভালোভাবে, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়। এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা বা যে কোনো কিছু, এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।